15 বাজে আর মোটামুটি লোধাশুলি চলে এসেছি, আর একটা ওয়াটার ব্রেক নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। তো জায়গাটা খুব সুন্দর লাগছে, এখানে কিছু ছবিও তুলেছি, ছবিগুলো দেখতে গেলে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করুন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু আছে ভিডিওতে। আর এখানে দাঁড়িয়েছিলাম যে একটা লজ্জাবতী গাছ দেখতে পেলাম, তো অনেকদিন পরে লজ্জাবতী গাছ দেখছি। আমার তো মনে হয় লজ্জাবতী গাছ প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে, ফুলগুলো দেখে খুব আমার চেনা চেনা মনে হলো, তারপরেই ভালো করে দেখলাম এটা লজ্জাবতী গাছ। তো হাই রোড ছেড়ে ডান দিকে টার্ন নিলাম, এই রাস্তাটা সোজা ঝাড়গ্রাম গেছে। ঝাড়গ্রাম বলতে যে জিনিসটা প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে জঙ্গল, দ্বিতীয়ত যেটা মাথায় আসে সেটা হচ্ছে পাহাড়ি ছোড়া, আর তৃতীয়ত যেটা মাথায় আসে সেটা হচ্ছে পাহাড়। ঝাড়গ্রাম অনির্বাণ মাহাতর হোম টাউন, তো জানি না অনির্বাণের সঙ্গে দেখা হবে কি না, তো যদি হয় তো আমি খুবই হ্যাপি হব। শুধুমাত্র বাইক রাইডিং করি বলে, বাইক রাইড কমিউনিটির সঙ্গে যুক্ত আছি বলে এত দূরেও একজন আমার বন্ধু আছে। শুরু হয়ে গেল ঝাড়গ্রামের জঙ্গল, দু সাইডে বেশ ভালো গ্রিনারি, একদম হঠাৎ করে জঙ্গল শুরু হয়ে গেল। তো এর আগেও আমি একবার ঝাড়গ্রামে এসেছিলাম, তো তখন আমি ঝাড়গ্রাম রাজবাড়িতে শুধু ঘুরে গিয়েছিলাম। আমি এসেছিলাম অ্যাকচুয়ালি কুড়ুম্বেরা ফোর্ট, ওখানে মৃগাঙ্গদার সঙ্গে দেখা করতে এসেছিলাম, ফার্স্ট মিট আপ ছিল মৃগাঙ্গদার, ওটায় তো ওখানে দেখা করতে এসেছিলাম। তো ওখান থেকে আমি এসেছিলাম এই ঝাড়গ্রাম রাজবাড়িতে। তো ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। মন ভালো করা পরিবেশ এখানে। তো ঝাড়গ্রামের মধ্যে ঢুকে গেলাম, তো আমি প্রথমে যাব হচ্ছে চিল্কিগড়, তারপরে যাব হচ্ছে ঢাঙ্গি কুসুম। এই চা হবে তো? ঝাড়গ্রামে জাস্ট এন্টার করে একটুখানি চা আর এক প্লেট ঘুগনি খেলাম, তো এটাই ব্রেকফাস্ট, আর কিছু খাবো না। সঙ্গে আমার চিড়ে মুড়কি আছে, যদি রাস্তায় খিদে পায় বা কোনো জায়গায় খাবার দোকান না পাই তো চিড়ে মুড়কি খেয়ে নেবো। তো আমি এখন যাব হচ্ছে জাম্বনি হয়ে চিল্কিগড়, চিল্কিগড় রাজবাড়িতে যাব। এটাই চিল্কিগড়ের রাস্তা? তো চিল্কিগড় তাহলে, হ্যাঁ ঝাড়গ্রাম থেকে চিল্কিগড়ের দিকে যাওয়ার পথে সুন্দর একটা জায়গা পড়ে, একটা নদী, সাইডে কাশফুল ফুটে আছে, এই নদীটার নাম হচ্ছে ডুলুং। আপনারা শুধু একবার পরিবেশটাকে দেখুন আর এনজয় করুন। ডুলুং নদীর ধারে চলে এসেছি, ছোট্ট একটা নদী কিন্তু চারপাশে এত সুন্দর ভিউ, আর চারপাশে এত কাশফুল ফুটে আছে, ওই ধারটা দেখুন পুরো কাশফুলে ভর্তি পুরো। তো নদীর পাড়েতে একদম কাশফুলে ভর্তি থাকার জন্য নদীটাকে একটা অসাধারণ লাগছে। এই ট্রিপের সমস্ত ছবিগুলো দেখতে গেলে আপনাকে আমার ইনস্টাগ্রাম আইডিতে যেতে হবে, দেখুন এই জায়গায় ইনস্টাগ্রাম আইডি আসছে, গিয়ে ফলো করুন, আর এই ট্রিপের সমস্ত ছবিগুলো আপনি সেখানেই দেখতে পাবেন। এবারে আমি চিল্কিগড় রাজবাড়ির দিকে যাব। জাস্ট ডুলুং নদীটা পেরিয়েই সামনেই দেখা যাচ্ছে চিল্কিগড় রাজবাড়ির গেট, তো এটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ির গেট।
তো আমি এখন চলে এসেছি চিল্কিগড় রাজবাড়ি। এই আমার পিছনে চিল্কিগড় রাজবাড়ি, এটা এখন পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করে শিশু বিকাশ কিছু একটা সেবা প্রকল্প, একটা কিছু একটা প্রকল্প চালায় এখানে। আর এই চিল্কিগড় রাজবাড়ির একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে বলবো। আপনার কি মনে আছে দুর্গেশগড়ের গুপ্তধনের কথা? সেই সিনেমার একটা ক্লিপস এইখানে কিন্তু শুটিং হয়েছিল, তো দেখাচ্ছি আপনাকে সেই জায়গাটা পরে। আপনাদের এখন যে জায়গাটা দেখাচ্ছি দেখুন চিনতে পারেন কি না। কিছু কি চেনা চেনা লাগছে? দুর্গেশগড়ের গুপ্তধনের একটি ফাইটিং দৃশ্য এই জায়গাটাতেই হয়েছিল। তো এই জায়গা সেই শাঁখটা রাখা হয়েছিল। তো এর আগে আমি দুর্গেশগড়ের গুপ্তধনের যেখানে ক্লাইম্যাক্স শুটিং হয়েছিল সেই জায়গা আমি আপনাদের দেখিয়েছিলাম, তো ডেসক্রিপশন বক্সে আমি তারও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। একটা টেম্পল দেখতে পাচ্ছি আমার পিছনে, এটা সম্ভবত রাধাকৃষ্ণের মন্দির, উপরে কৃষ্ণের ছবি দেওয়া আছে সেই দেখে বুঝলাম। তো আপনারা যদি জানেন এটা কিসের মন্দির তো কমেন্টে অবশ্যই জানান। আর এই মন্দিরের দেওয়ালে, এই মন্দিরের একটাই মাত্র এখন গেট, আগে মনে হচ্ছে অনেকগুলোই গেট ছিল। এই যে দেখতে পাওয়া যাচ্ছে এগুলো সব এখন বুঝিয়ে দেওয়া হয়েছে। চিল্কিগড় রাজবাড়ির একমাত্র মন্দির যেটা এখনও এখানে পুজো হয়, আর এছাড়াও আরও দুটো মন্দির আছে, এ একটা এবং এ একটা। তো টোটাল এখানে তিনটে মন্দির আছে, এই মন্দিরটাই শুধুমাত্র পুজো হয়। চিল্কিগড় ভ্রমণ আজকে এ পর্যন্তই। আর আপনি যদি এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটিকে লাইক করবেন, আর পারলে ভিডিওটিকে শেয়ার করবেন। আর যদি আপনার কোনো মতামত থাকে ভিডিও সম্পর্কিত তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের ভিডিওতে আপনি দেখতে পাবেন ঢাঙ্গিকুসুম জলপ্রপাত, যেখানে আমি যাব। তো সেই কারণেই ভিডিওটিকে সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান। তো দেখা হবে পরের ভিডিওয়ে, ততদিনের জন্য